আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত 2021 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার পার্ট ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। একের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নগুলো দেখে নাও। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। দুয়ের দাগে রয়েছে নিজের ভাষায় উত্তর দাও, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। তিনের দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তিনের এক নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে রয়েছে সন্ধি করো, এখানেও মোট 5টি দেওয়া রয়েছে। তারপরে রয়েছে টিকা লেখো, দেখে নাও ভালো করে প্রশ্নগুলো। আমরা কিন্তু ইতিমধ্যেই চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবো। আচ্ছা, এবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, একের এক সন্দেহ নাই মাত্র, কোন বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই। প্রকৃতির কাছ থেকে আমরা যে শিক্ষা লাভ করছি সেই বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই। দুই নম্বর, গর্তের ভিতর কেউ বক্তাকে, গর্তের ভিতর কেউ বক্তার শিয়াল। একের তিন, তোতোয়া চান স্কুলে গিয়ে ইয়াসুকি চানকে কোন অবস্থায় দেখতে পেল। তোতোয়া চান স্কুলে গিয়ে ইয়াসুকি চানকে ফুল গাছের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেল। চারটা, সবাই বললে বেজায় মিঠে, তাদের কাছে কোন খাবার বেজায় মিঠে ছিল। আলোচ্য অংশে তাদের কাছে ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে বেজায় মিঠে ছিল। একের পাঁচ, বক্সে চালাক অতি চিকিৎসক, চুনচু, চুনচু শব্দের অর্থ, চুনচু শব্দের অর্থ দক্ষ। একের ছয়, মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগালি হবার বর চাইবে, মালগাড়ি কবিতায় কথক পরীর কাছে মালগাড়ি হবার বর চাইবে। একের সাত, সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি, কোন জঙ্গলের কথা বলা হয়েছে। লুসাই জঙ্গলের কথা বলা হয়েছে, অর্থাৎ আলোচ্য অংশে লুসাই জঙ্গলের কথা বলা হয়েছে। একের আট, ইচ্ছা করে সিলেট ফেলে দিই, অমনি করে বেড়াই নিয়ে ফেরি, কথক কী কী ফেরি করে বেড়াতে ইচ্ছা করে, কথকের চুড়ি আর পুতুল ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছা করে। দুয়ের দুই, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত, সবার আমি ছাত্র কবিতায় কবি কীভাবে প্রকৃতির থেকে দিনরাত নানাভাবে নতুন জিনিস শেখে। কবি সুনির্মল বসু সহজ সরল ভাষায় আমাদের প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেবার উপদেশ দিয়েছেন। তিনি প্রকৃতির কাছ থেকে যে সকল শিক্ষা নিয়েছিলেন সেগুলি হল, আকাশের কাছ থেকে উদার হবার, বায়ুর কাছ থেকে কর্মী হবার, পাহাড়ের কাছ থেকে মৌন মহানের, খোলা মাঠের কাছ থেকে দিল খোলা হবার, সূর্যের কাছ থেকে আপন তেজে জ্বলার, চাঁদের কাছ থেকে মধুর কথা বলার, নদীর কাছ থেকে আপন বেগে চলার, মাটির কাছ থেকে সহিষ্ণুতা হবার, পাষাণের কাছ থেকে আপন কাজে কঠোর হবার হবার, ঝর্ণার কাছ থেকে হৃদয়ের সহজ গানে উন্মেষ ঘটানোর, সবুজ বনরাজির কাছ থেকে সারস হবার, এইভাবে প্রকৃতির কাছ থেকে দিনরাত নানাভাবে নতুন জিনিস শেখেন। দুয়ের দাগে দুই, গাছে ওঠার ব্যাপারটা তাহলে এইরকম, বক্তার অভিজ্ঞতার নিরিখে গাছে ওঠার ব্যাপারটা কীরকম। তোর তোতুয়াচানের অ্যাডভেঞ্চার গল্পে গাছে ওঠার ব্যাপারটা বড় অদ্ভুত, পরিকল্পনা মতো একটি মই এনে গাছে লাগানো হলো। ইয়াসুকি চা নিজে উঠতে পারল না, তোতুয়াচানকে নিচ থেকে ঠেলে তোলার চেষ্টা করেও ব্যর্থ হলো। এরপর একটা সিঁড়ির মতো মই এনে লাগালো গাছের গোড়ায়, অনেক কষ্ট করে ইয়াসুকি চান মইয়ের মাথায় পৌঁছালো। ভাগ হওয়া ডালে দাঁড়িয়ে তোতুয়াচান মোয়ের মাথায় পেটের ওপর ভর দিয়ে শোয়া ইয়াসুকি চানকে টানতে থাকে। অবশেষে দুজনে গাছের ডালে মুখোমুখি দাঁড়াতে পারল। তোতোয়া চান ইয়াসুকি চানকে আমন্ত্রণ জানালো স্বাগত। ইয়াসুকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? দুয়ের তিন, আমবাগিচার তলায় যেন তারা হেসছে, একথা বলা হয়েছে কেন? আলোচ্য কবিতায় এক দুপুরবেলায় নুরুপুষি, আয়েশা ও সফি আমবাগানে গাছের তলায় নকল বনভোজন খেলায় মেতে উঠেছে। তারা সকলে একসঙ্গে, তাদের মনে যেন আনন্দে মাতোয়ারা হচ্ছে, তারা সকলে মিলে হাসাহাসি করছে, তাই আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, যে কথা বলা হয়েছে। টিকা লেখো পটগুলটিস, ঘোলা জল ও গঙ্গামাটি দিয়ে তৈরি এক ধরনের গুলি হলো পটগুলটিস। এটি পুড়িয়ে নিয়ে খেলতে হতো, রাগ বানানো। লেখিকা তার খেলার সঙ্গী এক মজার খেলা ছিল রাগ বানানো, কার ওপর রাগ হলে যদি শোধ দেওয়া না যেত তাহলে সেই লোকটির সম্বন্ধে যা খুশি বানিয়ে বলা হতো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কবিতায় গল্প। লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ছোটোবেলায় এক মজার খেলা হলো কবিতায় গল্প বলা। একটা জানা গল্প নিয়ে একজন বানিয়ে বলতো, এইভাবেই ওই গল্পটি শেষ করা হতো। তারপর রয়েছে দুয়ের পাঁচে রয়েছে, মালগাড়ি কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো।
প্রেমেন্দ্র মিত্র রচিত মালগাড়ি নামক কবিতায় কবি মালগাড়ি হবার ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ এক নম্বর মালগাড়ি কোনো তারা নেই, খটর খটর শব্দে দিন রাত চলবে, মালগাড়ির কোনো টাইম নেই গন্তব্যস্থলে পৌঁছানোর, সমস্ত লাইনকে একার মনে করে কেবলই চলার খুশিতে যত দূরে হোক চলে যাবেন, তিন নম্বর যাওয়া আসার বাধার ঠিক ঠিকানায় কোথাও থামার বা চলার নিষেধ নেই। 2-6 বিচিত্র স্বাদ কবিতায় শিশুটির মনে কীভাবে বিচিত্র স্বাদ জেগে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র স্বাদ নামক কবিতায় শিশুটির জীবনের গতানুগতিকতা থেকে মুক্ত হয়ে ফেরিওয়ালা, মালি ও পাহারাদার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কারণ এই তিনজনের কাজের জন্য কেউ তাদেরকে বকেন না, সারা রাত জেগে থাকলেও ঘুমোতে বলে না, কিংবা খাওয়ার জন্য কেউ তারা দেয় না। তাই শিশুটি পড়াশোনা, খাওয়া দাওয়া ও ঘুম ছেড়ে দিয়ে কখনও ফেরিওয়ালা, কখনও বাগানের মালি, আবার কখনও পাহারাদার হতে চেয়েছেন। এইভাবে শিশুটির মনে বিচিত্র স্বাদ জেগে ওঠে। 3-এর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম রয়েছে, নিচের বাক্যগুলি থেকে সন্ধিপদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। প্রথমটা দেখো, 3-এর দাগের 1, সমুদ্র একটি নাম রত্নাকার, এখানে হবে রত্নাকার, রত্ন যুক্ত আকর, রত্নাকর। 3-এর 2 রয়েছে, আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, এখানে হবে বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। 3-এর 3, তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো, স্বাগত সুযুক্ত আগত, স্বাগত। 3-এর 4, রমেশচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিখ্যাত চরিত্র, রমেশ, রমা যুক্ত ইশ, রমেশ। 3-এর 5, সকলের মতৈক্য হওয়া সম্ভব নয়, মতৈক্য, মত যুক্ত ঐক্য, ভালো করে দেখে নাও, সন্ধি করো। 3-এর 2 রয়েছে, সুধি যুক্ত ইন্দ্র, সুধীন্দ্র, দাম যুক্ত উদর, দামোদর, পূর্ণ যুক্ত ইন্দু, পূর্ণেন্দু। 2-এর 4, দিবস যুক্ত অন্ত, দিবাশান্ত। 2-এর 5, বনযুক্ত ঔষধি, বনৌষধি। 3-এর 3 রয়েছে, টিকা লেখো, স্বরধ্বনি, যে ধ্বনির উচ্চারণকালে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকে স্বরধ্বনি বলে। বাংলায় স্বরধ্বনি 12টি, যেমন অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, লি, এ, ঐ, ও, ঔ, এগুলো কিন্তু কোনো ধ্বনির সাহায্য লাগছে না। 3-এর 2 রয়েছে, ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে, যেমন ক, কর সঙ্গে অ রয়েছে, খ, অ, গ, ঘ ইত্যাদি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হও তাহলে লাল কালারে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে যে বেল আইকন সেটা প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি, তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি তারা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করে থাকি। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, কোনো জায়গায় লিখতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।